শীতের সন্ধ্যাটা চায়ের আড্ডা জমাতে একটা যদি এই রকম ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন এগ কাকলেট থাকে বা এগ চিকেন কাকলেট থাকে তাহলে চায়ের আড্ডাটা খুব ভালো করেই জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমার রেসিপি হচ্ছে, তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে এগ চিকেন কাকলেট, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো। চলো তাহলে আমরা কী করে তৈরি করছি সেই দিকে এগিয়ে যাই। আমার এটা ভাজা হয়ে গেছে শুকনো কলায়, কারণ খুব বেশি গরম করার দরকার নেই। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ভাজা মশলাটা ঠান্ডা হতে হতে আমরা তাওয়াটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে নেব। আমি যে মাংসটা নিয়েছি সেই মাংসটার কিমাটা আমি ঘরে তৈরি করেছি, আমি লেগ পিস নয় থাই পিস নিয়েছি। যখনই তোমরা চিকেনের কোনো প্রিপারেশন করবে থাই পিস দিয়ে করে দেখো, সেটা অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আমার চিকেনটা ভালো করে ধোয়া আছে, কিছু ম্যারিনেট করা নেই এতে, শুধুমাত্র চিকেনটাই আছে। তো আমার হাতটাও ভালো করে ধোয়া আছে, আমি এবার এটা কড়াইতে দিয়ে দেবো। কোনো ফোড়নের দরকার নেই, আমি শুধু এটা কড়াইতে দিয়ে দেবো। পাঁচশো গ্রাম মতন চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। অ্যাড করে দেবো আমি এখানে রসুন বাটা আর আদা কুচি। আদাটা আমি জুলিয়ান কাট করে নিয়েছি, কেন বলো, আদাটা মুখে পড়লে বেশ ভালো লাগে, সেই জন্য আমি ওটাকে জুলিয়ান কাট করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে, আদা রসুন না, রসুন বাটা আর আদা কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দেবো এটার সাথে এবার পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ফাইন করে কুচিয়ে নেবে তোমরা, আমি অর্ধেকের বেশি দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিলাম। তোমরা ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। দিয়ে দেবো নুন পরিমাণ মতন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। রাস্তায় তোমরা প্রায়শই এই ধরনের কাটলেট খেয়ে থাকো, হয়তো দোকান থেকে কিনে, একবার বাড়িতে বানিয়ে দেখো, নিজেদের মনের মতন করে বানাতে পারবে এবং খেতে পারবে। নিজে বানিয়ে খেয়ে দেখলে তখন বুঝতে পারবে কতটা পার্থক্য কেনা খাবার আর ঘরে তৈরি করা খাবারের মধ্যে। আমার নতুন সাবস্ক্রাইবার, আমার পুরনো সাবস্ক্রাইবার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন শীতকাল পড়ছে, আমার একটা হেলথ ড্রিঙ্ক গেছে, ওটা তোমরা দেখো, ওটা যদি ফলো করো তোমরা সাত দিন, তাহলেই তোমরা একটু পার্থক্য বুঝতে পারবে এই সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য। বাচ্চাদেরও হয়, বাচ্চাদেরও খাওয়াতে পারবে। তবে হ্যাঁ, এটা পুরো শীতকালটা জুড়েই খেতে হবে, কদিন খেলাম তারপরে বন্ধ করে দিলাম এরকম করলে কিন্তু হবে না। যে কোনো এই ধরনের ঘরোয়া জিনিসই রেগুলার বেসে করতে হয়। দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি, একটুখানি বাঁচিয়ে রাখলাম। ধনে পাতাটা আমি এখন দেবো না। এবার মাংসটা একটুখানি নরম হওয়া অবধি আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো এটাকে, মিডিয়ামে করে দেবো। এটা কিছুক্ষণ হলে পাঁচ মিনিট বাদেই আমরা ফিরে আসছি। তো মাংসটা হতে হতে দেখো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আর সাথে আমি জায়ফলও একটুখানি গুঁড়ো নিয়ে নিয়েছি, আর হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ হাত দিয়ে আমার কাজটা করতে হবে। আর হচ্ছে তোমার, আমি এখানে চারটে মতন ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। চারটে না নিলেও হবে, তার বদলে তোমরা দুটো নিলেও পারো, কিন্তু যেহেতু ডিম আর মাংসটা এখানে মেন ইনগ্রিডিয়েন্টস, সেজন্য আমি চারটে ডিম ব্যবহার করলাম, খেতে ভালো লাগবে। তো এখন আমি ডিমটাকে একটু ঘষে নেব, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর কি। তোমরা যদি বলো হাতে ঘষতে পারবো না, না হাতে চাপলে ওটা হবে না, হাতে চাপলে অনেক সময় দেখাচ্ছি তোমাদের
ভিডিওটা মন দিয়ে দেখতে হবে পুরোটা কি করে করছি আমি দেখবার জন্য। এই দেখো এই দানাগুলো থেকে যায়, সেই জন্য আমাদের এটাকে গ্রেটার দিয়ে করতে হয়। চেক করে নিই মাংসটা হয়ে গেছে কিনা। মাংসটা হয়ে গেছে, মুরগির মাংস হতে বেশি সময় লাগে না। তো এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু সয়া সস এই মুহূর্তে অ্যাড করে দেবো, খুব সামান্য, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে আর সয়া সসেও নুন থাকে। তোমরা ইচ্ছে করলে দিতে পারো, ইচ্ছা না করলে দেবে না, এটা অপশনাল পুরোপুরি। তো এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো সামান্য একটু, এটাও অপশনাল, তোমরা ইচ্ছে করলে দিতে পারো, না ইচ্ছে করলে দেবে না, একটু ক্রিম অ্যাড করে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখো চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে এই ডিমটা যে আমি সম্পূর্ণ পুড়িয়ে রেখেছিলাম এটা মিশিয়ে দেব। তোমরা অবশ্যই চিকেনের লেগ পিস নেবে, লেগ পিস বা থাই, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি নরম হয় খেতে, এই পোর্শনের মাংসটা চিকেনের। আচ্ছা এবার মিশিয়ে দেব এই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর কিছুটা অংশ, তবে জায়ফল গুঁড়োটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি, সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। আরেকটা কথা বলছি তোমাদের, যে তোমরা কত তাড়াতাড়ি ঘরে তৈরি করে নিতে পারবে, শুধু এগুলো জোগাড় করে নিলেই হবে, তাহলে দেখবে যে বাইরের থেকে কত বেশি টেস্ট হবে। আর আমি এর সব কী কী উপকরণ ব্যবহার করেছি সবটাই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো তোমাদের, শুধু পদ্ধতিটা কীভাবে করতে হয় সেটা তোমরা একটু ভিডিওটা দেখে শিখে নেবে। তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেবো, সঙ্গে অ্যাড করে দেবো বেশ খানিকটা চিজ, এটা অপশনাল, এটা দিলেও পারো না দিলেও পারো, এটা দিলে খেতে অনেক বেশি স্বাদ হয়। এই অবস্থায় বাইন্ডিংয়ের জন্য আমি আরও দুটো জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আমি একটুখানি এক চামচ ময়দা অ্যাড করলাম আর এক চামচ ব্রেড ক্রাম মানে পাউরুটির গুঁড়ো অ্যাড করে দিলাম, দু চামচ দিয়ে দিলাম যাতে শক্তপোক্ত হয় একটু। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো এর জন্য। তো এটাকেও আমরা এখন একটু ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে একদিকে একটুখানি পাউরুটির গুঁড়ো আর একদিকে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, এটা হয়তো না করলেও হবে কিন্তু আমি সেফটির জন্য এটা করেছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। নিয়ে নিচ্ছি হাতের মধ্যে একটুখানি সাদা তেল, দুই হাতে মাখিয়ে নিলাম। এই সময় তোমরা একটু এটা নুনটা চেক করে নেবে, নুনটা ঠিক আছে কিনা। এবার আমি এটাকে এই রকম আকারে গড়ে নেব, যদিও কাটলেটটা তোমরা যেরকম শেপের করতে চাও করতে পারো, তবে আমি শেপটা চেষ্টা করছি চৌকো করার। চৌকো করতে গেলে আমাদের একটা বোর্ডের দরকার হবে, তো সেটা ছাড়াই যদি করা যায় সেরকমই চেষ্টা করছি, আশা করছি এটা তোমরা দেখে বুঝতে পারছ। তো এটাকে প্রথমে আমি একটু এটা ডিমের গোলায় দিতে হবে না, ডিম ফেটিয়ে বা কর্নফ্লাওয়ার গুলে ময়দাগুলো দিতে হবে না, এটা এইরকমই ঠিক আছে। তো একটু ময়দা মাখিয়ে নিলাম এর গায়ে দিয়ে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। তোমরা পারলে এটা যারা দু হাত দিয়ে করবে দু হাত দিয়ে করবে, তো চৌকো শেপ ওভাল যেরকম তোমাদের পছন্দ হয় সেই শেপে রাখতে পারো। তো আমি তোমাদের একটা করে দেখালাম কীরকম হলো, শেপটা কীরকম হয়েছে শুধু তোমরা বলবে। দেখো তোমরা আমার ওটার থেকে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, ১৩খানা হয়েছে। এবার আমি এটা থেকে তোমাদের একটা ভেজে দেখাবো, তার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার তোমরা মিডিয়ামে ফ্লেমটাকে করে নেবে। এই দেখো এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, কেউ খুলবে না, কোনো ভয় নেই, খুব আস্তে আস্তে করবে, ঘরে খাওয়ার মজাটাই আলাদা। ভালো খাও, অল্প খাও, সুস্থ থাকো।
ঘরে তৈরি করে খেলে অনেক বেশি মজা লাগে। হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু এর স্বাদটাও একটু অন্যরকম। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এটা কিছুক্ষণ হয়ে যাবে। ও পিকটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এই পিকটা উল্টিয়ে দেবে, কারণ সব কিছুই আমাদের রেডি করা আছে। দেখো অনবরত তেলটাকে এরকম করবে, এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আবার এই পাশ থেকে দেবে। এটাকে তোমরা বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো, যদি এয়ার টাইট কন্টেনারের দরকার হয়, বা সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গেই ভেজে খেতে পারো। একটু সাবধান যে ডিম আছে এর মধ্যে, ওগুলো ফাটতে থাকে। তো এদিকটা আমার হয়ে গেছে, এদিকটাও আমি করে নিই। দেখো তোমরা, আমি কাকলেটটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এভাবে তোমরা কাসুন্দি দিয়েও পরিবেশন করতে পারো, টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, বা ধনে পাতার চাটনি দিয়েও পরিবেশন করতে পারো, সঙ্গে একটু স্যালাড থাকলে ভালো হয়। তো এটা দেখো, আমি তোমাদের ভেতরের পোর্শনটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। যে দেখো, দেখতে পাচ্ছ খেতে যে কত সুন্দর হয়েছে, তোমরা নিজেরা না করে খেলে বুঝতে পারবে না। তো চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের দিন একটা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।